वेलकम टू अ ब्रांड न्यू वीडियो ऑफ जिली मुखर्जी। तो गाइस आपको पता ही होगा कि मैं हूँ आयुष और मेरा चैनल का नाम है आयुष पांडवी। तो जिलिक तो मेरी दोस्त है, तो आज मैं उसके घर पे आया हूँ और आपको मैं रिकमेंड करूँगा कि वो आज अपनी आर्ट कलेक्शन आपको दिखाना चाहती है। प्लीज़ देख कर उसको कमेंट करिए, लाइक करिए और सब्सक्राइब करिए। तो गाइस मैं एक और चीज़ भी बोलना चाहूँगा कि मैं उसका आज कैमरामैन भी बनने वाला हूँ, ठीक है। तो गाइस ये रही जिलिक और यह तो बंगाली है, मैं तो हिंदुस्तानी हूँ, देख लेते। हेलो बंधुरा, आज के हमें तुम्हारे देखाते चले जोगुल आर्ट कलेक्शन आगू तो शुरू करा जा। फार्ष्ट तुम्हारे देखा ये जीशु ख्रीष्ट, ये क्योंकि पुरोटाई मोम रंगे, এরপরে আছে আমার মা তারা, এটা কিন্তু ওয়াটার কালারের। এখানে আছে হচ্ছে চণ্ডী কালী, এটাও কিন্তু পুরোটাই ওয়াটার কালারের করা আছে। ভাই এ তো বহুত আচ্ছি আচ্ছি ড্রয়িং হ্যাঁ। আর হ্যাঁ গাইজ মেরে কো ভি থোড়ি থোড়ি বেঙ্গালি আতি হ্যায়। এরপরে আছে হ্যাঁ ভাই অভি চন্দ্রকন্যা কন্যা। আচ্ছা এইটা হচ্ছে হলো রাম সীতার একটা অর্ধমুখের ড্রয়িং, এটা কিন্তু মোম রং, ওয়াটার কালার, পেন্সিল কালার তিনটে মিলিয়েই আছে ড্রয়িংটা। এটা হচ্ছে রাম, এটা হচ্ছে মানে সীতা আর কি, এই অর্ধমুখী ড্রয়িং। ভাই এ দেখো ইসনে ক্যা কিয়া, সীতা কি তরফ রাম লিখা হ্যায় আর রাম কি তরফ সীতা লিখ দেয়া হ্যায়। ইয়ে মেরে কো বহুত আচ্ছা লাগা ভাই, বহুত আচ্ছা, ইসকে লিয়ে তো এক লাইক বানতা হি হ্যায় সবকি তরফ। এরপরে আছে এটা একটা কাকাতুয়া, যেটা আমাদের স্কুলে একটা ড্রয়িং ছিল, তা আমি এখানে ফার্স্ট হয়েছিলাম এই আঁকাটা এঁকে। উল্টা করো তো সীতা লাগতে আর এক বার আর উল্টা করো তো রাম লাগতে, কিন্তু দুটো দিক থেকেই দেখা যাবে তোমাদের। এটা একটা স্পেশাল ড্রয়িং। হ্যাঁ আর আছে হচ্ছে আমার এখানে এই ড্রয়িংটা, আমার হচ্ছে হলো আবির দিয়ে করা ড্রয়িংটা, রেড আবিরের ড্রয়িংটা হচ্ছে একটা মানে এ কেসে করতি হ্যায় এ সব। এটা একটা নর্মাল গলের ড্রয়িং, কিন্তু এটা আবির দিয়ে পুরোটা কাজ করা আছে আর এইখানটা যে স্কেচ পেন আমি ইউজ করেছি। এরপরে আমার আছে হচ্ছে লিটিল পার্বতী অ্যান্ড লিটিল শিব ড্রয়িং, এইটা কিন্তু মোম কালার আর ওয়াটার কালার মিশিয়েই আছে ড্রয়িংটা। वाओ अच्छा लग रहा है बहुत। वैसे আর আছে আমার এখানে এটা আমি দেখাচ্ছি হলো, এটা আমি দেখাচ্ছি একটা শহরের মেয়ে গ্রামের বউদেরকে পড়াশোনা শেখাচ্ছে। ওয়া ইয়ে বহুত আচ্ছা ভালো। জয়েন্টটা কিন্তু আমার খুবই ছোটবেলার একটা জয়েন্ট। ও ইয়ে নেব নিতে দাদা। আচ্ছা এরপরে আছে বিদেশের কোণে, মানে বিদেশের যে বিয়ের ব্রাইডলরা হয় ওইটা আর কি। এরপরে আমার আছে এইটা কিন্তু পুরোটা অরিজিনাল সিঁদুরের ড্রয়িং, এটা শেরওয়ালি একটা ড্রয়িং। কেসে কি হয় ইসনে, এটা পুরোটা অরিজিনাল সিঁদুরের এই ড্রয়িং। হাউ বাট হাউ, এই ড্রয়িংটা আমি আমার চ্যানেলে দিয়েছিলাম আলাদাভাবে, আর শিব পার্বতী আর রাম সীতা ড্রয়িংটা আমার দেওয়া। এরপরে আছে এটা হচ্ছে দক্ষিণেশ্বর, মানে দক্ষিণেশ্বরের যে মন্দিরটা হয় এটাও কিন্তু ওয়াটার কালারের। ওয়েসে ওয়েসে এক সেকেন্ড, মে আপসে সওয়াল পুছনা চাহতা হু, আপ ইয়ে সব কি দেখ কে করতে হ্যায় ইয়া ফির আপনে মন সে করতে হ্যায়? কিছুটা আমি দেখে করি, কিছুটা মানে আমি দেখে জাস্ট আইডিয়াটা নি। ও ভেরি গুড ভাই, মে ওটা তো নেই কর পাতা। আর সবটা কিন্তু আমার দেখে করা না, কিছুটা আমার নিজের মনে আছে, যেমন এটা আমার নিজের মন থেকে ড্রয়িং করা। এটা হচ্ছে ভিক্টোরিয়ার যে মন্দিরটা আছে সেটা, এটা কিন্তু
কিন্তু ওয়াটার কালারেরই ড্রয়িং। মে তো পুরো ডুব যেতা এসে করনে কে লিয়ে এসা তো নেই কর পারতাম। এরপরে আমার আছে এখানে হচ্ছে অর্ধ পার্বতী আর অর্ধ কালীর যে ড্রয়িং, এটা নামটা আমার ঠিক মনে নেই, এটা ভাই এমনি বহুত ওয়াটার কালারে করা আমার ড্রয়িংটা গাইস। তো মেরে কো ভি গাইস থোড়ি থোড়ি বরঙ্গালি আর এটা হচ্ছে ভগত সিং। আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন আমরা সবাই জানি। এটা কিন্তু ওয়াটার কালারের ড্রয়িং পুরোটা। ও এরপরে আমার আছে খুবই প্রিয় একটা ড্রয়িং স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ এটা কিন্তু হাফ স্কেচ হাফ ওয়াটার কালারের ড্রয়িং, তোমরা দেখে বুঝতেই পারছ। এরপরে আমার আছে এটা একটা নর্মাল গার্ল ড্রয়িং, এটা কিন্তু স্কেচ ড্রয়িং করা, মানে স্কেচ বলতে পেন্সিল কালার। ওকে উতনা ভি আচ্ছা নেই। এরপরে এটা আছে হলো একটা কাঠের রাধা। হ্যাঁ মেরে কো পেলেই সমঝ মে আ গিয়া থা। এটাও কিন্তু ওয়াটার কালারেরই করা। এরপর এটা হচ্ছে আমাদের বিশ্ব প্রকৃতির একটা ড্রয়িং, মানে কি বলবো একটা বিশ্ব প্রকৃতির ড্রয়িং একটা মেয়ে। এরপরে আছে হলো এটা হচ্ছে আমাদের ভারতীয় কোণে, তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও কোনটা বেশি ভালো হয়েছে আমাদের বিদেশের কোণে নাকি আমাদের ভারতের কোণেটা। হ্যাঁ ভাই ইয়ে বহুত আচ্ছা বাত হ্যাঁ, আপ কমেন্ট করকে বিলকুল বতাইয়েগা কোন সা ভালো আচ্ছা থা। আচ্ছা এইটা আমার কাছে একটা কমেন্ট এসেছিল, এটা করেছিল অদ্রিজা মুখার্জি একটা লক্ষ্মী ঠাকুরের ড্রয়িং। হ্যাঁ আমার এখনো দেওয়া হয়নি, এটা আমি আমার চ্যানেলে অফকোর্স দিয়ে দেব। এটা কিন্তু একটা লক্ষ্মী ঠাকুরের ড্রয়িং, এটা আমি কমেন্টের জন্য কিন্তু করেছি। আর এরপরে আছে আমার আদিবাসী, এটা হচ্ছে একটা আদিবাসী ড্রয়িং, এটা করতে কিন্তু আমার 4.5 ঘন্টা লেগেছে। আমি তোমাদের এই হ্যাঁ মেরে কো সমঝ মে আ রহা ও জো মুখ কা ও এক্সপ্রেশন হ্যায় না ও মেরে কো সমঝ মে আ রহা হ্যায় কিতনে সময় লাগা হোগা ও মুখ কা ও কালার নিকালনে কে লিয়ে। কালারটা করতে মানে কালারটা আছে হচ্ছে 9টা কালার মুখের জন্যই শুধু। কিয়া পরে 9 কালারস, এরপরে এগুলো তো আলাদাই আছে, জাস্ট মুখের কালারটা আমার আনতে 9টা কালার লেগেছে। এরপরে আছে হচ্ছে আমার একটা আদিবাসী দুটো মেন নাচ। এইটা আমার দাদা করেছে ড্রয়িংটা। ও এরপরে আছে আমার এই যে সরস্বতী ঠাকুরের একটা প্রতিমা, মানে বাড়ির মধ্যে পুজোটা হবে, বাড়ির বউরা কাজ করছে এমন একটা সিনারি নিয়ে কিন্তু এই ড্রয়িংটা করা আমার। এটাও কিন্তু আমার নিজের মন থেকে করা। এরপরে আছে আমার খুবই ছোটবেলার একটা ড্রয়িং লিটল কৃষ্ণা, আমার খুব পছন্দের একটা ড্রয়িং এটা। হ্যাঁ ও লিটল কৃষ্ণ ওয়ালা শো আতা থা বেঙ্গলি মে তো নেই আতা থা মেরে হিন্দি মে আতা। এরপরে এই ফুলদানিটা আছে যেটা আমার স্যারের কাছে ড্রয়িং করা, এটা কিন্তু মোম রঙের ড্রয়িংটা। এরপরে আমার আছে এমন একটা সিনারি, জাস্ট নর্মাল গ্রামের সিনারি এটা। এরপরে আছে করোনা ভাইরাসের সময় আমি এই ড্রয়িংটা করেছিলাম, এটাও কিন্তু আমার নিজের মন থেকে ড্রয়িং করা। এরপরে আছে নর্মাল একটা ড্রয়িং, এটা হচ্ছে কি বলবো যে রূপাঞ্চলের যে কার্টুনটা অনেকেই হয়তো দেখেছো, রূপাঞ্চল। হ্যাঁ মেরে কো পিয়া দে মেনে ও ট্যাঙ্গল ওয়ালি মুভি দেখি। হ্যাঁ ওইখানে যে ড্রয়িং মানে সিনারিটা ছিল ওইটা কিন্তু আমার এখানে ড্রয়িং করা। এরপরে আছে আমার এই সিনারি ড্রয়িংটা যেখানে একটা মা একটা ছেলেকে নিয়ে মন্দিরের দিকে এগোচ্ছে, এখানে মন্দির তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমার স্যারের কাছে ড্রয়িং। এরপরে আছে হচ্ছে আমার এখানে একটা মেয়ে দোলনা চড়ছে, এই ড্রয়িংটা আমার পুরোটা কমপ্লিট হয়নি। এরপরে আমি দেখাবো আমার ঘরের মধ্যে সাজানো তোমাদের ড্রয়িং। এরপরে আমার আছে এই ড্রয়িংটা, এটা কিন্তু অনেকটাই বড় পেপার লেগেছে আমার করতে, এটা কিন্তু পুরোটা ওয়াটার কালারের ড্রয়িং। আর এইটা কিন্তু আমি জাস্ট আইডিয়া নিয়েছি, এরপরে এটা পুরো আমার দিক থেকে আঁকা।
এরপরে এইদিকে আমি চলে আসব। এইটা জাস্ট নর্মাল একটা ফুলের জন্য একটা ড্রয়িং। এরপরে আমার আছে এইখানে একটা মানে বারবি ঠাকুরের একটা ড্রয়িং, মানে এই ঠাকুরটার ঠিক নামটা আমি জানি না, দুর্গাময় হবে এটা, বারবি দুর্গা, ঠিক আছে। এরপরে আমার আছে এখানে নেতাজি, এইটা আমাদের স্কুলে আঁকতে দিয়েছিল নেতাজি, এটা একে কিন্তু আমি সবার থেকে ভালো এঁকেছিলাম। এরপরে আমার এদিকে আছে একটা কিউট কাপল ড্রয়িং, এটা কিন্তু আমার খুব পছন্দের একটা ড্রয়িং। ও আরে এইটা কিন্তু আমাকে একজন বানিয়ে দিয়েছিল। এরপরে আমি এই ড্রয়িংটা তোমাদের দেখাবো, এইটা হচ্ছে একটা কাপলের সরস্বতী পুজোর একটা ড্রয়িং, এই ফটো ফ্রেমটা আমি জন্মদিনে গিফট পেয়েছিলাম। এরপরে এদিকে ড্রয়িং হচ্ছে একটা জাস্ট গোলের মধ্যে একটা সিনারি। এরপরে আছে হচ্ছে এইটা, যখন একটা ছোট শিশুকে মা সবে সবে হাত ধরে হাঁটা শেখাচ্ছে সেই মুহূর্তের এই ড্রয়িংটা। এরপরে এখানে একটা ছোট্ট কিউট পান্ডা ড্রয়িং আছে। এরপরে এইটা আমার খুব সব থেকে প্রথম ড্রয়িং, মানে প্রথম বলতে আমি ঘরে টানিয়েছি এমন একটা প্রথম ড্রয়িং, এটা হচ্ছে ময়ূর। এরপরে আছে আমাদের ইন্ডিয়ার একটা জাস্ট লাভ ড্রয়িং, এখানেও ইন্ডিয়ার একটা ড্রয়িং আছে। এরপরে এইদিকে এইদিকে হচ্ছে এটা রাধা, এটা কৃষ্ণ, আর এইদিকে রাধা, এই দুটো একটা জয়েন্ট ড্রয়িং। এরপরে আছে আমার দুর্গা ড্রয়িং। এরপরে এইদিকে আছে একটা বাবার মেয়ের একটা ড্রয়িং, এইদিকে একটা ভারতকে নিয়ে একটা সিনারি ড্রয়িং আছে। এইখানটা জাস্ট ভোরের যে দৃশ্যটা হয় সেইটা। এইদিকে আছে একটা মানে রাত অনেকটা বলতে নেই, বিকেলের দিকে একটা মেয়ে দোলনা চড়ছে এমন একটা ড্রয়িং। এইটা হচ্ছে আমার ভাইয়ের জন্মদিনে করা ড্রয়িং, একটা সান্টা ক্লজের, যেহেতু আমি ডিসেম্বরে এঁকেছিলাম এইটা সান্টা ক্লজের ড্রয়িং এটা। এরপরে এইটা জাস্ট একটা নর্মাল ড্রয়িং আছে পাহাড় দিয়ে।